দেখুন আয়ের পুরোটাই অথবা বেশিরভাগ অংশই দান করে দেন যেসব বলিউড তারকা বলিউড তারকারা সিনেমা ব্যবসা বিজ্ঞাপন ও বিভিন্ন খাত থেকে অনেক অর্থই উপার্জন করেন এর মধ্যে কয়েকজন তারকা তাদের আয়ের পুরোটাই অথবা বেশিরভাগ অংশই দানও করে দেন দেখা যাক এমন দানশীল বলিউড তারকা কারা শাহরুখ খান দুই হাজার চোদ্দো সালের আইপিএলের সপ্তম আসরে চ্যাম্পিয়ন হয় শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স পুরস্কার হিসেবে দলটি পনেরো কোটি রুপি জিতে নেই ওই টাকার পুরোটাই মুম্বাই ও কলকাতার ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য দান করেন কিং খান শিল্পা সেঠি দুই হাজার সাত সালে যুক্তরাজ্যে বিগ ব্রাদার নামে একটি রিয়ালিটি শোতে চ্যাম্পিয়ন হন শিল্পা সেঠি প্রতিযোগিতা থেকে তিনি প্রায় এক কোটি রুপি জিতেন ওই অর্থের পুরোটাই তিনি এইডস রোগীদের চিকিৎসা অর্থে দান করে দেন সালমান খান দানশীল হিসেবে বেশ সুখ্যাতি রয়েছে ভাইজান সালমান খানের সিনেমা থেকে আয়ের বেশিরভাগ অংশই তিনি মানব কল্যাণে দান করে দেন বিং হিউম্যান ফাউন্ডেশন নামে তার একটি চ্যারিটি সংস্থা রয়েছে দুই হাজার পনেরো সালে বাজরাঙি ভাইজান ছবি থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই ভারতের দরিদ্র কৃষকদের দিয়ে দেন সালমান জানা যায় সালমান খান তার মোট আয়ের দশ ভাগ রাখেন নিজের কাছে আর বাকি নব্বই ভাগই বিভিন্ন দাতব্য সংস্থায় বিলিয়ে দেন নান পাটেকার খুব সাধারণ জীবনযাপনে অভ্যস্ত বলিউড অভিনেতা নান পাটেকার তিনি নাকি এখনও খুব ছোটোখাটো বাড়িতে থাকেন কারণ আয়ের বেশিরভাগ অংশই তিনি মানব কল্যাণে দান করে দেন তার অভিনীত ছবি পাঠশালা থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই তিনি মানব কল্যাণে বিলিয়ে দেন সোনম কাপুর দুই সালে সোনম কাপুর তার সমস্ত পোশাক নিলামে তুলেছিলেন নিলাম থেকে প্রাপ্ত অর্থ তিনি সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে দান করে দেন দুই সালে ঋত্বিক রোশনের সঙ্গে ধীরে ধীরে নামক একটি মিউজিক ভিডিও করেন সোনম সেখান থেকে পাওয়া পুরো অর্থ তিনি ক্যান্সার আক্রান্ত শিশুদের দান করে দেন